এটা হচ্ছে বিফ তেরি, যেটা দাম হচ্ছে হাফ 125 টাকা আর ফুল 250 টাকা। তো আমি অর্ডার করলাম হাফ। আর এটা হচ্ছে মোরগ পোলাও, যেটা দাম রাখা হয়েছে 190 টাকা। এটাতে হাফ ফুলের অপশন নেই। এগুলো আমি অর্ডার করেছি ফুডপান্ডা থেকে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুম্বারি 2.0 রেস্টুরেন্ট। আমরা খাবারগুলো আনবক্সিং করার আগে কুটুম্বারি 2.0 রেস্টুরেন্টের ওভারভিউ দেখব। তো দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ফুডপান্ডা এর ওয়েবসাইটে, কুটুম্বারি 2.0 রেস্টুরেন্টে। আমরা যদি এর প্রথমে লোকেশনটা দেখি, তাহলে এই লোকেশনটা হচ্ছে এসএবারি মার্কেট, কুটুম্বারি বিরিয়ানি, পুলিশ লাইন, কুমিল্লায়। এখানে দেখতে পাচ্ছি তাদের রেটিং রয়েছে 5 স্টারে 3.4 স্টার পর্যন্ত। এবং আমরা যদি এর কিছু রিভিউ দেখি, তাহলে এখানে দেখতে পাবো মোটামুটি এখানে অনেকেই অনেক রিভিউ করেছে। যেমন এখানে আনাস ভাই লিখেছেন, ইন মাই লাস্ট অর্ডার আই অর্ডার চিকেন বিরিয়ানি উইথ চিকেন কাবাব, বাট আই ডিডন্ট গেট চিকেন কাবাব। উনি চিকেন কাবাব অর্ডার করছে, বাট চিকেন কাবাবটা পাই নাই, অন্য সবকিছু পাইছে। নসাইবা রিভিউ দিয়েছে যে বিফ বিরিয়ানির কাচ্চিটা খুব মজা ছিল। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে, মোটামুটি পজিটিভ এবং নেগেটিভ দুটোই কমেন্ট আছে। টেন্টু রিভিউ করেছে, অনেক সুন্দর প্যাকেজিং ছিল, খাবারের টেস্টটা অনেক ভালো। খারাপ রিভিউ এবং ভালো রিভিউ দুটোই আছে। এরপর এখানে দেখতে পাচ্ছি আমার প্রিভিয়াস অর্ডারের রেকর্ড এখানে রয়েছে, ইউর ফার্স্ট অর্ডার উইথ দিস রেস্টুরেন্ট। প্রথমে যদি আমরা দেখি এই রেস্টুরেন্টের মোস্ট পপুলার অর্ডার গুলো বা মোস্ট পপুলার খাবার গুলো, তাহলে প্রথমে রয়েছে বিফ তেরি, এটার দাম হচ্ছে 125 টাকা, যেটা আমরা অর্ডার করেছি এবং আমরা কিছুক্ষণ পরে দেখব। এটা তাদের প্রথম পপুলারে রয়েছে, পপুলার খাবারের মধ্যে সেকেন্ড রয়েছে রাইস চিকেন বুনা খিচুড়ি, হাফ 90 টাকা এবং ফুল 170 টাকা। পপুলার পরে রয়েছে হট আইটেমস গুলো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিফ তেহরি, এটা দাম পড়েছে 125 টাকা, এবং রয়েছে মোরগ পোলাও, এটা প্রাইস হচ্ছে 190 টাকা। এবং আমরা এই মোরগ পোলাওটা অর্ডার করেছি, এটা আমরা একটু পরে দেখবো। এরপর ওদের সেট মেনুতে রয়েছে চিকেন কাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 205 টাকা। এটাতে পাওয়া যাবে 1 পিস চিকেন, 1 পিস সিক এবং বাসমতি রাইস দিয়ে তৈরি করা। এছাড়া এই মুহূর্তে ওদের আর কোনো খাবারের আইটেম নেই। অনেক সময় আরো অনেকগুলো খাবার অ্যাড হয়, আবার অনেক সময় অনেক খাবারগুলো অ্যাড থাকে না, ডে টু বাই ডে আপডেট হয়। যেমন আমি কিছুদিন আগে দেখেছি এখানে আরো অনেকগুলো খাবার আইটেম অ্যাড করা ছিল, বাট আজকে অনেকগুলো খাবার এই অ্যাড করা নেই। তবে যেগুলো মোস্ট পপুলার এগুলো সবসময় থাকে। আর এখানে দেখতে পাচ্ছি একবার যদি সেশন অর্ডার করা হয়, তাহলে 123 টাকা এই বাউচার কোডে ডিসকাউন্ট পাওয়া যাবে। তো এই ছিল কুটুম্বারি 2.0 রেস্টুরেন্টের ওভারভিউ। প্রথমে আমরা ট্রাই করব বিফ তেরি, যেটা দাম পড়েছিল হাফ 125 টাকা। কয়েক টুরে বিফ দেখতেছি, প্রথমে সামনে পড়ছে বিসমিল্লাহ, মোটামুটি স্বাদ এজ ইউজুয়াল প্রাইস হিসাবে। মাংসটা নরম ছিল, বিরিয়ানিরও গরম আছে, আর এছাড়া বাকি সব কিছু ঠিক আছে। এখন আমরা আরো ভালো করে দেখবো যে কেমন মাংস দিয়েছে, বিফ দিয়েছে। আপনারা দেখে নিন কিরকম পরিমাণ মাংস দিয়েছে বা বিরিয়ানিটা কেমন। এছাড়া এটার স্বাদ এজ ইউজুয়াল প্রাইস হিসাবে ঠিকঠাকই আছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এটা তৈরি করা হয়েছে সিনিগুড়া রাইস, বিফ এবং স্পাইসিস দিয়ে। আর এটা হচ্ছে মোরগ পোলাও, যেটার দাম পড়েছিল 190 টাকা। এটাতে দেওয়া হয়েছে 1 পিস চিকেন রোস্ট, প্লেন পোলাও এবং 1 পিস ইগ। তো এই হচ্ছে মোরগ পোলাও, ভিতরে দেখি আর কিছু আছে কিনা। আর কিছু নাই, আমরা মোটামুটি 2টি রোস্ট পেয়েছি আর একটা ডিম। এখন আমরা এটা খেয়ে দেখব কেমন লাগে। বিসমিল্লাহ, মোটামুটি ভালোই। তখন আমরা লেবু নিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার লেবু নিয়ে নিলাম। আর মোরগ পোলাও এটার দাম পড়েছিল 190 টাকা, সাথে এই রোস্টটা অতিরিক্ত পেলাম। এটা ছোট রোস্ট, ওটা বড় রোস্ট, এটা হচ্ছে বড় রোস্ট। তো আমরা বড় রোস্টের সাথে আরেকটি ছোট রোস্টও পেলাম, এটার দাম হচ্ছে 90 টাকা। 90 টাকা হিসাবে মোটামুটি ভালোই, খারাপ না। পোলাও চালগুলো ভালোই ছিল, প্রাইস হিসাবে ঠিকঠাকই আছে, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর রোস্টটাও মোটামুটি বড়ই ছিল খাওয়ার মতোই, ডিমটাও ঠিকঠাকই ছিল। আমরা প্রায় এই খাবারগুলো দুজনে মিলে খেয়েছি, একদম ফুল ভালোভাবেই মানে খাওয়া গেছে দুজন, একদম ভালোভাবেই খাওয়া গেছে দুজনে। আর মোটামুটি শসা টসাও দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো এবার যদি আমরা অর্ডার সামারি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন বিফ তেরিটা রাখা হয়েছে 125 টাকা, মোরগ পোলাওটি হচ্ছে 190 টাকা, সাব টোটাল আমার এখানে এসেছে 315 টাকা, বাট ডিসকাউন্ট পড়েছে 50 টাকা। ওদের সার্ভিস ফি নিয়েছে 3 টাকা। প্যান্ডা বক্স সিঙ্গেল ডিসকাউন্ট কুমিল্লায় এই বাউচারে পেয়েছি আরো 67 টাকা ডিসকাউন্ট। সো টোটাল আমাকে পেমেন্ট করতে হয়েছে 201 টাকা।